নমস্কার শুভ সন্ধ্যা র‍্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত সারা দিনের সমস্ত খবর নিয়ে আমি প্রিয়দর্শিনী লোকসভা ভোটের আগে তৃণমূল বিধায়কের পদ থেকে ইস্তফা দিয়ে তৃণমূল ছাড়লেন তাপস রায় সুদীপ ব্যানার্জির বিরুদ্ধে মুখ খোলায় এবার কুণাল ঘোষকে শোকজ করল তৃণমূল কংগ্রেস আগামী 9 মার্চ শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আগে সোমবার দুপুরে মাঠ পরিদর্শন করলেন বিজেপির জেলা সভাপতি অরুণ মণ্ডল সহ জেলা নেতৃত্বরা আগামী 9 মার্চ শিলিগুড়ির কাওয়াখালীতে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছু প্রকল্পের শিলান্যাসও করতে পারেন প্রধানমন্ত্রী শিলিগুড়ি কলেজে সম্প্রতি প্রথম সেমিস্টারে ফেল করেছে অনেক পড়ুয়া অধ্যাপক অধ্যাপিকাদের নিয়ে অপমানজনক মন্তব্য করেছেন পরিচালন সমিতির সভাপতি এই অভিযোগে আজ শিলিগুড়ি কলেজে ধর্ণায় বসলেন বেশ কয়েকজন অধ্যাপক ও অধ্যাপিকা আন্ধেরিঝোড়া এলাকায় পাহাড়ের ধারে শৌচকর্ম করতে গিয়ে 200 ফিট নিচে খাদে পড়ে গিয়েছিলেন শিলিগুড়ির ব্যক্তি সেই ব্যক্তিকে উদ্ধার করল সেবক ফাঁড়ির পুলিশ বর্তমানে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ব্যক্তি রোগী পরিষেবার স্বার্থে আরও একটি অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করল শিলিগুড়ির গেট বাজারের যুব ভারতী ওয়েলফেয়ার অর্গানাইজেশন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রক্ত নিয়ে প্রতারণা রক্তের জন্য দালাল চক্রের খপ্পরে পড়ছেন রোগীর পরিবার ও পরিজনেরা ঘটনায় গ্রেফতার হয়েছে এক যুবক ধৃত কাওয়াখালীর বাসিন্দা শিলিগুড়ি পুর নিগমের 23 নম্বর ওয়ার্ডে একের পর এক দুঃসাহসিক চুরির ঘটনা আতঙ্কে বাসিন্দারা শিলিগুড়িতে 15 বছরের এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ফাঁড়ির পুলিশ রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের খুদিভিটা এলাকায় ঘর থেকে উদ্ধার হল এক ব্যক্তির ঝুলন্ত দেহ আলিপুরদুয়ার জেলার মাতারিহাট বীরপাড়া ব্লকে চা বলয়ে প্রচার শুরু করলেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় সোমবার সকাল থেকেই শুরু হলো কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব এক্স হ্যান্ডেল থ্রেডস এবং ইনস্টাগ্রাম পেজও সঙ্গে থাকুন দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস